ভাত রান্না করা মোটামুটি কষ্টের একটা কাজ, যেমন মার গালানো, ভাত ফুটলো কি না ঠিকভাবে, আবার বেশি ফুটলে লেগে যাবার ভয়। এই সব ঝামেলা শেষ করতে গাজি নিয়ে এলো গাজি স্মিথ রাইস কুকার। আজকে আমি যে মডেলটিতে ভাত রান্না করে দেখাবো সেই মডেলটি হচ্ছে DRC-18S। দৃষ্টিনন্দন এই রাইস কুকারে রয়েছে ফুড গ্রেড প্লাস্টিকের তৈরি স্টিমার বাকেট, মেজারমেন্ট কাপ, একটি স্পুন এবং ননস্টিক কোটিং করা ইনার পট। এবার চলুন দেখি কীভাবে খুব সহজে রাইস কুকারে ভাত রান্না করা যায়। মেজারমেন্ট কাপটি দিয়ে আপনি ঠিক যতটুকু পরিমাণ ভাত রান্না করবেন তা আলাদা করে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। আমি রান্নার জন্য এখানে 2 পট পরিমাণ চাল আলাদা করে নিয়ে নিচ্ছি এবং খুব ভালোভাবে এটাকে ধুয়ে নেব। ধোয়া চাল রাইস কুকারের পাত্রে রাখুন। যেহেতু আমি এখানে 2 পট পরিমাণ চাল দিয়ে দিচ্ছি তাই আমি এখানে ডাবল পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। সবার জন্য ছোট্ট একটা টিপস দিয়ে যাই, আপনি ভাতটা ঝরঝরে চাইলে অবশ্যই আপনাকে 1 থেকে 1.5 কাপ পরিমাণ পানি বেশি দিতে হবে, এতে করে আপনার ভাতটা খুবই সুন্দর হবে। মনে রাখবেন নির্দেশক চিহ্নের উপরে বা নিচে পানি দেওয়া যাবে না। পাত্রের গায়ে লেগে থাকা পানি অবশ্যই একটি শুকনো কাপড় অথবা টিস্যু দিয়ে মুছে নিতে হবে। যদি মুছে না নেই তাহলে রাইস কুকারের মোটর নষ্ট হবার একটি সম্ভাবনা থাকে। ভাতের পাশাপাশি একই সময়ে যদি আপনি কোনো কিছু সিদ্ধ করতে চান তাহলে স্টিমার পটটি ব্যবহার করতে পারেন। আমি এখানে আলু সিদ্ধের জন্য স্টিমার পটটি নিয়ে নিচ্ছি এবং কয়েক টুকরো আলু জাস্ট বসিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটিকে লাগিয়ে দিচ্ছি এবং রান্নার জন্য সব কিছু প্রস্তুত হলে বিদ্যুৎ সংযোগ দিয়ে দিচ্ছি। বিদ্যুৎ সংযোগ চালু হওয়ার সাথে সাথে লাইটটি জ্বলে উঠবে। এবার কুকিং সুইচটিকে নিচে নামিয়ে দিচ্ছি। ব্যাস, ভাত রান্না শুরু হয়ে গেল। এখন আমাদেরকে 20 মিনিট অপেক্ষা করতে হবে। রান্না শেষ হলে কুকিং সুইচ উপরে উঠে যাবে এবং একটি শব্দ হবে। এই সময় কুকিং লাইটটি ওয়ার্ম মোডে চলে যাবে। প্রতিবার রান্না শেষে পাশের এই পটটিতে জমে থাকা পানি ফেলে দিয়ে পরিষ্কার করে রাখতে হবে। রান্না শেষ হবার 15 মিনিট পর ঢাকনাটি খুলুন, এতে ভাত ঝরঝরে হবে। আমি স্টিমারটিতে সিদ্ধ হবার জন্য যে আলুগুলো দিয়েছিলাম দেখুন কত সুন্দর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি আলুগুলোকে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। স্টিমারটিতে আপনি আলু ছাড়াও বিভিন্ন ধরনের সবজি, কেক, মোমো, পিঠা এবং ডিম সিদ্ধ করতে পারবেন। এবার স্টিমারটিকে উঠিয়ে দেখুন কত সুন্দর ঝরঝরে ভাত হয়েছে। আপনি চাইলে ভাত সাথে সাথেই পরিবেশন করতে পারবেন, যদি না চান তাহলে পরেও পরিবেশন করতে পারবেন, কারণ খাবার গরম থাকে টানা 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত। ব্যাস, হয়ে গেল ঝরঝরে ভাত রান্না। রান্না শেষে অবশ্যই বৈদ্যুতিক সংযোগটি খুলে রাখুন এবং ভিতরের ইনার পট এবং স্টিমারটি ধুয়ে মুছে রাখুন, এতে করে আপনি ব্যবহার করতে পারবেন বছরের পর বছর। সব কিছুর পরেও বুঝতেই পারছেন কীভাবে রাইস কুকার আমাদের জীবনকে এত সহজ করে দিয়েছে। তাই আজই নিয়ে আসুন গাজি স্মিথের DRC-18F মডেলের রাইস কুকারটি। অর্ডার করতে ভিজিট করুন www.gazihomeappliance.com অথবা আপনি চাইলে গাজি হোম অ্যাপ্লায়েন্সের অফিসিয়াল ফেসবুক পেজে অর্ডার করতে পারেন। ভোক্তা সাধারণের কথা চিন্তা করে গাজির সকল প্রোডাক্টের সাথে থাকছে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি সার্ভিস। রাইস কুকারে তৈরি মজার মজার রেসিপি পেতে চোখ রাখুন গাজি হোম অ্যাপ্লায়েন্সের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা আমাদের ইউটিউব চ্যানেলে।